আর মাত্র কয়েকদিন, তারপরেই সুখবর। বাংলা বিনোদন জগতের প্রিয় জুটিদের মধ্যে একটি হলো রাজশ্রী জুটি, আর তাদের পরিবারেই আসতে চলেছে নতুন সদস্য খুব শিগগিরই। দ্বিতীয় বিবাহ বার্ষিকীর দিনে তারা দুজন জানিয়েছিলেন এই সুখবরের কথা, আর তারপরই লাল সাদা শাড়িতে শুভশ্রীর বেবি বাম্পের ছবি প্রথম প্রকাশে এনেছিলেন রাজ। এরপর একে একে চকলেট আইসক্রিম থেকে আচার খাওয়ার ছবি যেমন সামনে এসেছে, তেমনই সামনে এসেছে গান শুনে তার মন ভালো রাখার ছবি। তো আমফান পরবর্তী বিধ্বংসী বাংলার জন্য তার মন খারাপ ফুটে উঠেছিল লেখায়। এত খারাপের মধ্যেও তার সন্তানের কথা ভেবেই কিন্তু শুভশ্রী জোর করে মন ভালো রাখতে। সম্প্রতি রাজ নন্দিনী রূপে হলুদ শাড়ি ও সাবেকী গয়নায় শুভশ্রীর সাধের অনুষ্ঠান ঘনিষ্ঠদের সান্নিধ্যে ঘরোয়াভাবেই অনুষ্ঠিত হয়েছে। মাতৃত্বে পরিপূর্ণ শুভশ্রীর লুক তাক লাগিয়ে দিয়েছে সকলে। বরাবরই শুভশ্রীর ফ্যাশন সেন্স কিন্তু অসাধারণ। প্রেগনেন্সির আগেও যেমন সাবেকী থেকে স্টাইলিশ সব রূপেই ধরা দিয়েছিলেন শুভশ্রী, ঠিক একইভাবে প্রেগনেন্সিতেও বলে বলে গোল দিচ্ছেন তিনি। জীবনের এই সেরা মুহূর্তে ফ্যাশন স্টেটমেন্টে সেরা তিনি। উপরি পাওনা মাতৃত্বের পূর্ণ স্বাদে গ্ল্যামার। লকডাউনে গৃহবন্দী থাকলেও বাড়ির মানুষদের সাথে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই বাসেন শুভশ্রী। তাই আগত সন্তানকে নিয়ে রাতের কলকাতাকে উপভোগ করতে করতে বাড়িতেই তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী উদযাপন করেছিলেন রাজ শুভশ্রী। সেখানেও যথাযথ মানানসই ফ্লোরাল শর্ট ড্রেসে শুভশ্রীকে পাওয়া গিয়েছিল। আর এবার রাখি পূর্ণিমার দিনে আগত সন্তানকে নিয়ে বাড়ির বাইরে পা রাখলেন রাজশ্রী জুটি। দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন শুভশ্রী। এই দিনেও কিন্তু তাকে দেখা গেল সুন্দর একটি নি লেন্থ ড্রেস ও মাস্কে। আপনাদের মতে শুভশ্রীর কোন লুকটি সব থেকে সেরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।